নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, সঙ্গে রয়েছি আমি ত্রিনা। দেখে নেব আজকের হেডলাইন্স। কেষ্টপুরে ফের অমানবিক ছবি, করোনার রোগীর ফ্ল্যাটে তালা দিল প্রতিবেশী। হাওড়ায় ডেঙ্গুর প্রতিরক্ষায় স্প্রে করা হলো। ভিন রাজ্যে কাজের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ নাবালিকাকে। এক আহত ব্যক্তির পাশে দাঁড়িয়েছে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক। পাট বোঝাই লরি উল্টে আহত চালক ও খালাসি। ফোন পে থেকে প্রতারণার শিকার এক ব্যক্তি। স্বাস্থ্য ও সাফাই পরিষেবা ভালো করতে বৈঠক আসানসোল পুর নিগমে। রানা বর্তমানের মোটিভেশনাল শর্ট মুভি, বুকের ভিতর কষ্ট। সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে গেল মৎস্যজীবী। করোনা সচেতনতা প্রচারে পাণ্ডবেশ্বর ব্লক প্রশাসন। কেষ্টপুরে ফের অমানবিক চিত্র, করোনা রোগীর ফ্ল্যাটে তালা দিল প্রতিবেশী। প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে আমাদের রোগের সঙ্গে লড়তে হবে, রোগীর সঙ্গে নয়, কিন্তু সেই কথা কানে তুলছেন না বহু মানুষ, যার ফলে বারবার করোনায় আক্রান্ত রোগীদের সঙ্গে অমানবিক আচরণ করছেন কিছু মানুষ। কখনো দেখা যাচ্ছে করোনা আক্রান্ত রোগীকে হেনস্থা করা হচ্ছে, কখনো আবার করোনায় আক্রান্ত রোগীর পরিবারকে পাড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না। অতিমারির পরিস্থিতিতে একের পর এক এমন ঘটনাই সামনে আসছে। প্রশাসনের তরফে বারবার প্রচার চালিয়েও আখারে লাভ কিছুই হয়নি। সতর্কতা অবলম্বনের নামে কিছু মানুষ অভব্য আচরণ করে ফেলছেন। এবার এরকমই আরেক কাণ্ড ঘটল কেষ্টপুরে। ফের করোনা আক্রান্ত রোগীকে হেনস্থার শিকার হতে হলো। কেষ্টপুরের একটি ফ্ল্যাটে কোভিড পজিটিভ রোগীর ফ্ল্যাটে তালা ঝুলিয়ে দিল প্রতিবেশী। একই আবাসনের বাসিন্দা রাতের অন্ধকারে করোনা আক্রান্ত রোগীদের ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বাগুইহাটি থানার পুলিশ। হাওড়ায় ডেঙ্গুর প্রতিরক্ষায় স্প্রে করা হচ্ছে। অতিমারির হাত থেকে বাঁচার পাশাপাশি ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে হাওড়ার 40 নম্বর ওয়ার্ডে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা এলাকায় ডেঙ্গু প্রতিষেধক স্প্রে ছড়ালো। নতুন করে ডেঙ্গুতে যাতে কেউ আক্রান্ত না হয় সেই জন্যই তাদের এই উদ্যোগ। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। ভিন রাজ্যে কাজের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হলো এক নাবালিকাকে। বসিরহাট মহকুমার বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া গ্রামের ঘটনা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 14 বছরের সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে কাজের প্রলোভন দেখিয়ে অন্ধ্রপ্রদেশে নিয়ে গিয়েছিল প্রতিবেশী বছর 22 যুবক সম্পর্কে কাকা সাদ্দাম গাজী। সেখানে নিয়ে গিয়ে কাজের বদলে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই কথা বাড়িতে বলতে বারণ করেন সাদ্দাম। ওই ছাত্রীর শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। তার উপর লকডাউনের জেরে বাড়িও ফিরতে পারছিলেন না। এই কথা বাড়িতে ফোন করে একাধিকবার জানায় নাবালিকা। অভিযুক্ত যুবক ভাটার ঠিকাদারের কাজের সঙ্গে যুক্ত। আগস্ট মাসের 1 তারিখে পাইকপাড়ার বাড়িতে আসলে পরে ওই নির্যাতিতা নাবালিকা ছাত্রীর পুরো বিষয়টা গ্রামের মানুষকে জানিয়ে দেবে বলে যুবককে জানায়। ওই নাবালিকা ছাত্রের অভিযোগ, কয়েক মাস আগে সম্পর্কে কাকা সাদ্দাম তার মাথা নাড়া করে দেয়। এমনকি ওই যুবক নির্যাতিতা ও তার পরিবারকে একাধিকবার ভয় দেখায় যাতে তারা পুলিশে অভিযোগ না করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বসিরহাট থানায় নাবালিকা তার পরিবারকে সঙ্গে করে যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। অভিযুক্ত যুবক পলাতক। নির্যাতিতা নাবালিকা ও তার পরিবার ও কাদের সর্দারের বসিরহাট 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি দাবি জানিয়েছেন দোষে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তারপরে কি ঘটনা হয়? তারপরে আমার সঙ্গে অত্যাচার করে, আমার একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখে। তারপরে আমি অনেকদিন থেকে বলি, আমি কান্নাকাটি করি যে বলি যে বাড়ি যাবো, বাড়ি যাবো। তা এবার হচ্ছে গেলে তারপরে এইবার বলো 1 তারিখ এই লকডাউনের জন্য বাড়ি আসতে পারিনি। তারপরে কী করে ওখানে নিয়ে তোমাকে কী করে? উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। এক আহত ব্যক্তির পাশে দাঁড়িয়েছে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিকরা।
প্রায় 5 মাস আগে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আহত হয় মালদার মানিকচকের ধর্মরাজ মণ্ডল। 5 মাস ধরে সঠিক চিকিৎসা না হওয়ায় বর্তমানে তার অবস্থা বেশ আশঙ্কাজনক। ডান পায়ে পচন ধরেছে, এমতো অবস্থায় পাশে দাঁড়িয়েছে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিকরা। জানা যায় শৈশবকালে বাবাকে হারিয়েছেন ধর্মরাজ, তারপর থেকেই মা জ্যোৎস্না দেবী কোনোভাবে সংসার চালিয়েছেন। মা খুব কষ্টে পড়াশোনা করিয়েছেন ধর্মরাজকে মাধ্যমিক পর্যন্ত। এরপর পরিবারের চাহিদা মেটাতে ব্যাঙ্গালোরে কাজ করতে চলে যান ধর্মরাজ। সেখানে গিয়ে গত 5 মাস আগে পথ দুর্ঘটনায় আহত হন। ব্যাঙ্গালোরে প্রাথমিক চিকিৎসার পর লকডাউনের মধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে কোনোভাবে বাড়ি ফিরে আসে ধর্মরাজ। বাড়ি ফিরে সঠিক চিকিৎসা না হওয়ায় ধীরে ধীরে ডান পায়ে পচন ধরে। পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ, তার জন্য উন্নত মানের চিকিৎসা তার হয়নি। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিকরা তার পাশে দাঁড়ায়। স্বাস্থ্য আধিকারিকরা নিজে তার বাড়িতে গিয়ে ধর্মরাজের শারীরিক অবস্থা দেখেন। অ্যাম্বুলেন্সে করে তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রাথমিকভাবে তার চিকিৎসা করা হয় এবং জরুরি ওষুধ দেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে। অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিকেল কলেজে বা কলকাতা রেফার করা হবে বলে জানিয়েছে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক। ওর নাম হচ্ছে ধর্মরাজ মণ্ডল। ওর খুব গরিব, ওর বাবা নেই, ওর মা চোখে দেখতে পায় না। সবাই এসে পাশে দাঁড়ান, পাড়ার লোকরা সবাই দেখছে। ও খেতে পায় না কোনো কিছু। ওর মা কতদিন থেকে পড়ে আছে? 5 মাস থেকে পড়ে আছে। তো চিকিৎসা করাতে নিয়ে যাননি কেন? চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা জুটছে না ওদের, তাই নিয়ে যাচ্ছে না। গরিব সংসার, আমার ছেলের দুর্ঘটনা হয়, বিদেশে ছিল, হেঁটে হেঁটে এসছে, আমার ছেলেকে পয়সা করি নাই, আমি পারছি না ডাক্তারের দেখাইতে, তো আমি কিছু সাহায্য চাই। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। পাটবোঝাই লরি উল্টে আহত চালক ও খালাসি। জানা যায় নদিয়া কৃষ্ণনগরের নাজিরপুর থেকে একটি পাট বোঝাই লরি হুগলির ভদ্রেশ্বরের দিকে আসছিল STKK রোড দিয়ে। বেলার দিকে বলাগড় থানার অন্তর্গত ডুমুরদহ ফুল পুকুর মোড়ের কাছে একটি খেলার মাঠে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় আহত হয়েছেন লরির চালক ও খালাসি। ছুটে আসেন পথ চলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বলাগড় থানার পুলিশ, তারা এসে চালক ও খালাসিকে জিরাট গ্রামীণ হসপিটালে ভর্তি করেন। পরে তাদের চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। হুগলি থেকে মনোতোষ চৌধুরীর রিপোর্ট, গ্লোব টিভি। এতদিন শোনা গেছে ব্যাংক থেকে প্রতারিত হয়েছেন, এবার ফোন পে ইউজ করতেন, সেখান থেকে প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি। আমরা প্রায় ব্যাংক প্রতারণা শুনে থাকি, কিন্তু এবার আরেক ব্যাংক প্রতারণা না, ফোন পে নামক মোবাইল অ্যাপ থেকে প্রতারণা। হ্যাঁ ঠিক, এমন ঘটনার শিকার ভদ্রেশ্বর 4 নম্বর তেলিনী পাড়ার শেখর সরকার। গতকাল নিজের বাড়িতে অফিসের কাজ করছিলেন, ঠিক সেই সময় একজন ফোন করে বলেন, আমি ফোন পে কোম্পানি থেকে বলছি, আপনার 5,000 টাকা ক্যাশব্যাক অফার আছে, আজকের মধ্যে যদি এই অফার আপনি না নেন তাহলে রিটার্ন চলে যাবে। এটা শুনে শেখরবাবু বলেন, এটা নিতে হলে কি করতে হবে? তখন ফোনের ওপার থেকে বলা হয়, আমরা একটা নোটিফিকেশন পাঠাবো, তারপর যেমনভাবে বলবো ঠিক সেটাই করবেন, আপনি 5,000 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। ওদের কথা মতো ফোন পে খুলে ওরা যা বলেন শেখরবাবু সেটাই করেন। 4,990 টাকা হঠাৎ করেই কেটে যায়। এরপর শেখরবাবু ফোন করে বললে তারা বলেন, সিস্টেমের ভুলে আপনার এই টাকাটা কেটে নিয়েছে, আপনি আরও একবার একইভাবে চেষ্টা করুন, তাহলে এই টাকাটা পেয়ে যাবেন। শেখরবাবু ওদের কথা মতো সেটি আবারও চেষ্টা করেন এবং আবারও ওই একই পরিমাণ টাকা কেটে নেওয়া হয়। তখন শেখরবাবু বুঝতে পারেন যে এটা প্রতারণা করা হচ্ছে। তারপর তিনি ওদের ফোন করে এবং আর কোনো রিপ্লাই মেলেনি। এই ঘটনার পরেই শেখর সরকার ভদ্রেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, আজ আমার সাথে হয়েছে, কাল অন্য কারোর সাথে হবে, তাই পুলিশ প্রশাসন যদি সক্রিয় হয় তাহলে এই প্রতারণা চক্র হয়তো বন্ধ করা সম্ভব। শেখরবাবু স্ত্রী জানান, লকডাউনে মানুষের কাজ নেই, তারপর এইভাবে প্রতারণা করলে মানুষ খাবে কি? এই ঘটনার পরে তদন্তে নামেন চন্দননগর সাইবার সেলের অফিসাররা। হুগলি থেকে মনোতোষ চৌধুরীর রিপোর্ট, গ্লোব টিভি। স্বাস্থ্য ও সাফাই পরিষেবা ভালো করতে বৈঠক আসানসোলের পুর নিগমে। স্বাস্থ্য ও সাফাই পরিষেবা আরও ভালো করতে দুই বিভাগের মেয়র পরিষদ ও আধিকারিকদের নিয়ে বৈঠক আসানসোল পুর নিগমে। বৃহস্পতিবার আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তেওয়ারি এই বৈঠকে সাফাই অভিযান ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, গতকাল নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সাথে ভার্চুয়াল বৈঠক হয়েছে। পুরসভা সাফাই কর্মীরা ও হেলথ কর্মীরা ভালো কাজ করছেন, গত বছরে বেশ কিছু ডেঙ্গু কেস ধরা পড়েছিল, এবারে এখনো পর্যন্ত একটাও ধরা পড়েনি। আগামীতে যাতে এই পরিষেবা ধরে রাখা যায় বা আরও উন্নত করা যায় সে ব্যাপারে আধিকারিকরা ও মেয়র পরিষদরা বিভিন্ন পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি। মিনিস্টার ইনচার্জ ফিরহাদ হাকিম
ওনার সঙ্গে রিসেন্টলি আমাদের একটা মিটিং হয়েছিল এবং বেশ কিছু পরামর্শ তিনি দিয়েছিলেন রিগার্ডিং ভেক্টর বর্ন ডিজিজ এবং ওটারই ফলো আপ হিসাবে আজকে আমরা আমাদের বড় চেয়ারপারসন যারা আছে তাদেরকে নিয়ে হেলথ এমআইসি এবং এমআইসি স্যানিটেশনকে নিয়ে আমরা বসেছিলাম আমাদের কমিশনার আছেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছেন হেলথের আধিকারিকরা আছেন এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দু মাস আরও কী করে একটা বেটার ক্যাম্পেইন চালানো যায় এই ভেক্টর বর্ন ডিজিজ প্রিভেন্ট করার জন্য তার উপর আমরা আলোচনা করেছি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব টিভি রানা বর্তমানের মোটিভেশনাল শর্ট মুভি বুকের ভিতর কষ্ট বুকের ভিতর কষ্ট একটি মোটিভেশনাল শর্ট মুভি যেটি পরিচালনা করেছেন তারুণ্য উজ্জ্বল নির্মাতা রানা বর্তমান শুটিং সম্পন্ন হয়েছে উত্তর বাড্ডা সংলগ্ন সাতারকুল এরিয়াতে এখানে অভিনয় করেছেন চিত্রনায়িকা সোনিয়া অহিদ জারা সঙ্গীত শিল্পী অভিনেতা জামিল মুকুল ডলার বাপ্পির টিপু তালুকদার অরণ্য জিয়া প্রিন্স সুপ সাগর রেইন সহ অনেকে গল্পে উপস্থাপন করা হয়েছে আমাদের সমাজে ঘটে যাওয়া ছোট ছোট কষ্ট কিভাবে একটি বড় কষ্টে রূপান্তরিত হয় কিভাবে দেশপ্রেম মানবপ্রেম উজ্জীবিত হয় কখনো কখনো আইনকে তোয়াক্কা না করেও আইন নিজের হাতে তুলে নেওয়া হয় মা মাটি দেশ আর দেশের মানুষ এরই ওপরে ভিত্তি করে নির্মাণ করা হয়েছে বুকের ভিতর কষ্ট শীঘ্রই অনলাইন প্ল্যাটফর্মে চলে আসবে আপনাদের মোটিভেশনাল শর্ট মুভি বুকের ভিতর কষ্ট পরিচালক রানা বর্তমানের সঙ্গে কথা বলে জানা যায় গল্পটি মূলত আমাদের দেশের পুলিশের উপরে নির্ভর করে নির্মাণ আর কখনো কখনো পুলিশ থেকে ফাটাকেষ্টে পরিণত হয় আবারও গল্পে বলা হয়েছে সংসার জীবন সুখী হয় অর্থে নয় আবেগে নয় অর্থশাস্ত্রের সুখ পাখিটা সব সংসারে ধরা পড়ে না একটি সুখের সংসার ধ্বংস করে দিতে পারে ছোট্ট একটি ভুল ছোট্ট একটি বাজে অভ্যাস আমাদের গল্প তাতে কিছু নারীলোভী নির্মাতাদের কার্যকলাপও তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রথম স্টেপের কাজ সম্পন্ন হয়েছে দ্বিতীয় ধাপের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রযোজক আর বি হিমেল প্রিন্স চৌধুরীর রিপোর্ট গ্লোব টিভি সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে গেল মৎস্যজীবী বসিরহাট মহকুমা হেমনগর কোস্টাল থানা কুমিরমারি গ্রামের ঘটনা শুক্রবার ভোরবেলা বয়স ৩৫ মনিরুল গাজী বাড়ি হিঙ্গলগঞ্জ পার্ক ঘুমটি গ্রামে পেশায় গোটা পরিবার মৎস্যজীবী আজ ভোররাতে কাঁকড়া ধরতে রায়মঙ্গল নদী দিয়ে কুমিরমারি জঙ্গলে ঢোকে জঙ্গলের কাঁকড়া ধরতে সেখানে একটি বাঘ ওত পেতে বসেছিল শিকার ধরবার জন্য সেই সময় মৎস্যজীবী মনিরুলকে ঘাড়ে থাবা মেরে জঙ্গলে টেনে নিয়ে যায় তারপর ওই রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে মনিরুলের ধস্তাধস্তি হলে শেষ রক্ষা হয়নি মৃত্যু হয় ওই মৎস্যজীবীর এই ঘটনার জেরে বাকিরা আতঙ্কিত হয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গ্রামে ফিরে এসে খবর দেয় হেমনগর কোস্টাল থানায় কোস্টাল থানার পুলিশ আধিকারিকরা মলয় মণ্ডলের নেতৃত্বের সঙ্গে বনদপ্তরের লোকজন গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে অবৈধভাবে জঙ্গলে ঢুকেছিল না জঙ্গলে কাঁকড়া ধরার কোনো সরকারি নথিপত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বনদপ্তর ও হেমনগর কোস্টাল থানার পুলিশ ওই মৎস্যজীবীর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব টিভি করোনা সচেতনতা প্রচারে পাণ্ডবেশ্বর ব্লক প্রশাসন আজ পাণ্ডবেশ্বর বাজার এলাকায় করোনা সচেতনতা প্রচারে বেরিয়ে এলাকার মানুষের মধ্যে প্রায় ১,০০০ মাস্ক বেলি করলেন পাণ্ডবেশ্বরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকরা তার সাথে ছিলেন ব্লকের কর্মাধ্যক্ষরা ও পঞ্চায়েত সদস্য ছাড়াও ছিলেন পাণ্ডবেশ্বর এলাকার পঞ্চায়েত প্রধানরা মাস্ক বেলির সাথে সাথে মানুষকে মাস্ক পরার প্রয়োজনীয়তা ও করোনা আবহে নিজেকে ও অন্যকে কিভাবে সুস্থ রাখা যায় সেই বিষয়ে সচেতন করা হলো প্রশাসনের তরফে বিডিও কৌশিক সমাদার স্বীকার করেন যে পাণ্ডবেশ্বর এলাকার মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়েছে তিনি এই স্বীকার করেন যে এখনও অনেক মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখছেন না তবে তিনি এটাও বলেন আজ থেকে এই রকম সচেতনতার প্রচার চলবে সমগ্র পাণ্ডবেশ্বর এলাকা জুড়ে পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদুর রিপোর্ট গ্লোব টিভি আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমরা নিউজ আকারে প্রকাশ করব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739 এছাড়াও ইমেল করতে পারেন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই নজর রাখুন গ্লোব নিউজে দেখতে থাকুন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে নমস্কার